চোখের সামনে প্রিয় স্কুলের অংশ দখল হয়ে যাওয়ায় আবেগ ধরে রাখতে পারেননি চম্পা পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। আমার বেঞ্চগুলি পর্যন্ত কড়তড়া ভেঙে দিল, বাচ্চাদেরকে ঢুকতে দিচ্ছে না। 1974 সালে প্রতিষ্ঠিত স্কুলটি জাতীয়করণ করা হয় 2013-তে। শুরু থেকেই পুরো জায়গাটি স্কুলের দখলে ছিল। বুধবার সকালে আদালতের ডিক্রি ও পুলিশ নিয়ে স্কুলের 4.25 কাঠা জমিতে দেয়াল তোলে তাহেরা বেগম গং। আদালতের রায়ে জায়গাটির বৈধ মালিক তারা, দাবি নতুন দখলদারদের। ব্যক্তি মালিক হিসেবে হাউজিং কাছ থেকে অ্যালার্ট পাইছে, অ্যালার্ট পাওয়ার পরে উনি মামলাটা করে রায় নিয়ে আসছে। সব মামলা শেষ হওয়ার পরে কোর্ট থেকে এখন ওই যার পকেট ডিগ্রি হয়েছে তাকে দখল বুঝাই দেওয়ার জন্য অর্ডার দিছে। জায়গাটি অন্যের দখলে গেলে শিক্ষার্থীদের জন্য থাকবে না কোনো খেলার মাঠ, অস্তিত্ব সংকটে পড়বে শিক্ষা প্রতিষ্ঠানটি। স্থানীয় এমপি আসলামুল হক জায়গাটি রক্ষায় তাদের বিপক্ষে কাজ করেছেন, দাবি সংশ্লিষ্টদের। কোর্ট আসে এটা এক্সিকিউট করছে, আপনাদের যদি জায়গা হয়ে থাকে আপনারা কোর্টে যান। হ্যাঁ, এবং এটার সাথে এমপি সাহেব জড়িত আছে। 1174 সন থেকে এই যে কাগজ দেখছেন, হ্যাঁ এই যে 1174 সন থেকেই এই তিনটা প্লট মিলে স্কুল। দখল ঠেকাতে মিরপুর মডেল থানায় গেলে ওসি সালাউদ্দিন তাকে উল্টো গ্রেফতারের হুমকি দিয়েছেন, জানান প্রধান শিক্ষক। থানায় একটা জিডি করতে গেছে ওসি সাহেব, সে জিডি পর্যন্ত আমাকে নেয় নাই, বলছে যে উল্টো ভাবে আপনাকে অ্যারেস্ট করা দরকার। কোমলমতি 500 শিক্ষার্থীর কথা ভেবে জায়গাটি রক্ষায় শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।